গৃহহীনতার অভিশাপ দূর করতে বিশ্ব নেতাদের প্রতি বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় বৈশ্বিক সংহতিরও আহ্বান জানান তিনি। জাতিসংঘে আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত পদ্মা সেতুর আলোকচিত্র প্রদর্শনীও ঘুরে দেখেন তিনি। বুধবার টেকসই ও সাশ্রয়ী আবাসন বিষয়ক জাতিসংঘের একটি পার্শ্ব অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বজুড়ে গৃহহীন মানুষের দুর্দশার বিষয় তুলে ধরেন তিনি। বাংলাদেশের গৃহহীনদের সুরক্ষায় সরকারের নেয়া উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। গত দুবছরে 2 লাখ ঘর নির্মাণ করা হয়েছে, যেখানে প্রায় 10 লাখ লোকের আশ্রয় জুটেছে। গত 18 বছরে আমরা 5 লাখেরও বেশি ঘরে 35 লাখ গৃহহীন লোকের থাকার ব্যবস্থা করেছি। আরো 40,000 ঘর নির্মাণের কাজ চলছে। গৃহহীনতা অভিশাপ উল্লেখ করে প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের একসাথে কাজ করার আহ্বান জানান। গৃহহীনতা একটি অভিশাপ যা সব দেশের জন্য ক্ষতিকর। অভিজ্ঞতা বলছে এই অভিশাপ দূর করার সামর্থ্য সরকারগুলোর আছে। সমবেত সকল বন্ধু ও অংশীদারগণ এ উদ্যোগ বাস্তবায়নে দৃঢ় অংশীদারিত্ব গড়ে তুলতে পারেন। জাতিসংঘ মহাসচিব আয়োজিত গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ সদস্যদের সাথে গোল টেবিল বৈঠকেও যোগ দেন সরকার প্রধান। এতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক ও খাদ্য সংকটের বিষয় তুলে ধরে তা মোকাবিলায় 6 দফা প্রস্তাব উপস্থাপন করেন প্রধানমন্ত্রী। বুধবার জাতিসংঘ সদর দপ্তরের লেভেল 1-এ পদ্মা সেতুর আলোকচিত্র ঘুরে দেখেন বঙ্গবন্ধু কন্যা। এ সময় প্রধানমন্ত্রী বিদেশি অতিথিদের কাছে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, সেতু নির্মাণের চ্যালেঞ্জ এবং বিশ্ব ব্যাংকের দুর্নীতির মিথ্যা অভিযোগের বিষয়টি তুলে ধরেন। 19 সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 24 সেপ্টেম্বর পর্যন্ত। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। গৃহহীনতার অভিশাপ দূর করতে বিশ্ব নেতাদের প্রতি বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় বৈশ্বিক সংহতিরও আহ্বান জানান তিনি। জাতিসংঘে আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত পদ্মা সেতুর আলোকচিত্র প্রদর্শনীও ঘুরে দেখেন তিনি। বুধবার টেকসই ও সাশ্রয়ী আবাসন বিষয়ক জাতিসংঘের একটি পার্শ্ব অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বজুড়ে গৃহহীন মানুষের দুর্দশার বিষয় তুলে ধরেন তিনি। বাংলাদেশের গৃহহীনদের সুরক্ষায় সরকারের নেয়া উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। গত দুবছরে 2 লাখ ঘর নির্মাণ করা হয়েছে, যেখানে প্রায় 10 লাখ লোকের আশ্রয় জুটেছে। গত 18 বছরে আমরা 5 লাখেরও বেশি ঘরে 35 লাখ গৃহহীন লোকের থাকার ব্যবস্থা করেছি। আরো 40,000 ঘর নির্মাণের কাজ চলছে। গৃহহীনতা অভিশাপ উল্লেখ করে প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের একসাথে কাজ করার আহ্বান জানান। গৃহহীনতা একটি অভিশাপ যা সব দেশের জন্য ক্ষতিকর। অভিজ্ঞতা বলছে এই অভিশাপ দূর করার সামর্থ্য সরকারগুলোর আছে। সমবেত সকল বন্ধু ও অংশীদারগণ এ উদ্যোগ বাস্তবায়নে দৃঢ় অংশীদারিত্ব গড়ে তুলতে পারেন। জাতিসংঘ মহাসচিব আয়োজিত গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ সদস্যদের সাথে গোল টেবিল বৈঠকেও যোগ দেন সরকার প্রধান। এতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক ও খাদ্য সংকটের বিষয় তুলে ধরে তা মোকাবিলায় 6 দফা প্রস্তাব উপস্থাপন করেন প্রধানমন্ত্রী। বুধবার জাতিসংঘ সদর দপ্তরের লেভেল 1-এ পদ্মা সেতুর আলোকচিত্র ঘুরে দেখেন বঙ্গবন্ধু কন্যা। এ সময় প্রধানমন্ত্রী বিদেশি অতিথিদের কাছে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, সেতু নির্মাণের চ্যালেঞ্জ এবং বিশ্ব ব্যাংকের দুর্নীতির মিথ্যা অভিযোগের বিষয়টি তুলে ধরেন। 19 সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 24 সেপ্টেম্বর পর্যন্ত। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।